আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল লক করবেন। তার আগে আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন এবং আমার ভিডিওটি দেখে লাইক করে দেবেন। তো বন্ধুরা, ফেসবুক প্রোফাইলে কীভাবে আপনারা লক করবেন তার জন্য সরাসরি ফেসবুকে দেন, এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফেসবুক প্রোফাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, সেই লাইনটিতে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল নামের একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো লক প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে, তো লক প্রোফাইল যে অপশন সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে লক ইউর প্রোফাইল নামের একটি অপশন, দেন ওই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। লক ইউর প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউর লক প্রোফাইল, তো ওকে করে দেবেন। দেন একটু সময় ওয়েট করতে হবে, নেটওয়ার্কের সমস্যার কারণে সাথে সাথে প্রোফাইলটি লক হতে নাও পারে, তো একটু ওয়েট করেন। তো আপনাদের কিন্তু এখানে, আমার এখানে কিন্তু অটোমেটিক লক অপশনটি ছিল, সবার ফেসবুক প্রোফাইলে কিন্তু লক অপশনটি থাকে না। সেক্ষেত্রে অন্য একটা ভিডিও আমার দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কীভাবে লক অপশনটি আনতে হয়। তো একটু ওয়েট করেন, নেটওয়ার্কের কারণে একটু লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখা আছে ইউ লক ইউর প্রোফাইল, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলটি অটোমেটিকলি লক হয়ে গেছে। যাদের এই অপশনটি নাই তারা কিন্তু অন্য একটি ভিডিও দেখে আমার তো এই অপশনটি কিন্তু আনতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে।